শাহিন বিচে যাওয়ার আগে এই রাস্তা দিয়ে আসতে হবে। এই রাস্তা ধরেই, রাস্তাটা পুরাটাই পাকা। আর সামনে গেলেই হচ্ছে আপনার এই যে ওই সাইডে হচ্ছে বীচ, আর এই সাইডে চলে গেছে আপনার ওই যে শুটকি পল্লী সমিতি পাড়া। এটা নিয়ে একটা ভিডিও বানাবো, এখান থেকে পাইকারি দামে শুটকি পাওয়া যায়, এটা ওই সাইডে। আর এই সাইড থেকে আসতে হয় আপনার লোকাল অটোতে, চাইলেও আসতে পারবেন, রিজার্ভ নিয়েও আসতে পারবেন। তো এখন এখন তাহলে আমরা একটু শাহিন বিচে গিয়ে দেখে আসি। আমরা এখন আছি এই যে এই বিচটায়, শাহিন বিচ। এটা বিয়াম স্কুলের পিছনে। আপনি যদি লাবণী পয়েন্ট থেকে আসেন তাহলে এখানে আপনার অটো ভাড়া নিবে 60 থেকে 70 টাকা, লোকালও আসে জনপ্রতি 10 টাকা করে। আর যদি আপনারা এখানে কলাতুলি থেকে আসেন তাহলে প্রায় 100 টাকার মতো নিবে, কারণ কলাতুলি থেকে এটা একটু দূরে হয়। লোকালে আসলে আপনার 20 টাকা করে নিবে। তবে এই বীচটা অনেক নিরিবিলি, আর এখান থেকে মানে কী বলে এয়ারপোর্টটা কাছে, তো এখান থেকে খুব কাছে থেকে প্লেন দেখা যায়। তো ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে ঝাউবনের উপর দিয়ে যখন প্লেনটা যায় তখন অন্যরকম একটা ফিলিংস হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা মানে খুব নিরিবিলি একটা বীচ। আপনি মানে এই বীচে আসতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে এই বীচটা। তা আমার আমার মাঝে মাঝে এখানে আসা হয়। আর এখানে হচ্ছে ছবি তোলার জন্য খুব সুন্দর কয়েকটা মানে ওই যে গাছের গুঁড়ি দেওয়া থাকে, ওই জিনিসটাও খুব ভালো লাগে। আর এখানে প্রচুর ঝাউ মানে ঝাউ গাছগুলা দিয়ে ভরা, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে বাঁধটা আগে দেওয়া ছিল না, এখন এই যে বাঁধ দিয়ে দিছে, কারণ এখানের জোয়ারটা অনেক বেশি হয়, জোয়ার ভাটার খেলা। তো এখানে আপনারা আসলে গোসল করার জন্য আসবেন না, আসলে ঘুরতে আসবেন, কারণ এখানে হচ্ছে নিরিবিলি, মানে মানুষের মানুষজন কম হয় এখানে অনেক। তো সেই জন্য এই জায়গাটা বেস্ট আমার কাছে মনে হয়। আর এখানের পানিগুলোও খুব পরিষ্কার। নর্মাল ওই যে আমাদের সুগন্ধা লাবণী যে বীচ আছে, ওই বীচের থেকে এখানের পানিগুলো পরিষ্কার। তো আপনারা অনেকে যদি যারা বুঝবেন না তারা কিন্তু আপনারা ইয়ে করতে পারেন, ওই বিয়াম স্কুল ল্যাবরেটরি, বিয়াম ল্যাবরেটরি স্কুল বললে আপনাকে এই সাইডে নিয়ে আসবে। শাহিন বীচটা মানে ওইভাবে অনেকে চিনে না এখনও। আর এই যে দেখেন, এখান থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে আর কি। আর এখানে ড্রোন ট্রোন উড়ানো নিষেধ, কারণ বাড়ি খাবে আর কি উপরে গিয়ে। আর এই সাইডটা বাউন্ডারি দিয়ে ফেলছে, আগে ছিল না। তা আমি আপনাদেরকে একটু বীচটা দেখায় নিয়ে আসি। তো এই যে বীচ সাইডে চলে আসছি, বীচের মানে খুব কাছেই। আর এখন ভাটা, তার জন্য পানি অনেক দূরে। আর এখানে কিন্তু বসার জন্য চেয়ার নাই, যেটা আপনি অন্য বীচে পাবেন সুগন্ধা লাবণীতে। এখানে আর্মিদের কিন্তু ভালোই টহল দেয়, ওই দেখেন একজন আর্মি। মানে এখানে নিরাপত্তার কোনো কমতি নাই। আর এখানে একটা নৌকা রাখা আছে ছোট, ওই চিংড়ি মাছ টাছ ধরে মনে হয় নৌকাতে। আর এই যে এইটা পার হয়ে তারপরে আপনার নিচে নামতে হবে। আর এখানে এই যে একটা মাত্র দেওয়া আছে, একটা দেওয়া আছে মানে কি উপরে আছে, আপনি যদি ভাড়া নেন তাহলে আপনাকে নিচে নামাই দিবে। এমনিতে আপনি হচ্ছে এখানে ওই ওই রকম মানে চেয়ার পাবেন না। তো দেখেন বীচটা, কোনো মানুষজন নাই, একদম মানে নিরিবিলি। আর পানির কাছে আমি আসলে এখন যেতে যাচ্ছি না, পানিটা অনেক দূরে, যেহেতু ভাটা এখন। তো এখানকার পানি মানে সেই লেভেলের পরিষ্কার, মানে আপনারা যখন ওই যে কলাতলি বা লাবণী বীচে আসেন তখন দেখেন তো পানির কী অবস্থা হয়, কিন্তু এখানে পানিগুলো ওইরকম না, এখানে পানিটা অনেক সুন্দর। আর ঝাউবনের অবস্থা দেখেন, এইখানে দিয়ে একদম ভরা, আপনি যেই পর্যন্ত দেখবেন ওই মাথা পর্যন্ত পুরাটা ঝাউবন দিয়ে ভরা। তা আপনারা যদি কাপ্পেল আসতে চান, নিরিবিলি ঘুরতে চান, বা ওই মানে ওইখানে গ্যাঞ্জাম চিল্লাচিল্লি দোকানপাট এগুলো থেকে যদি একটু রিল্যাক্সে থাকতে চান তাহলে এই বীচে আসতে পারেন। তা আমি বীচের ওখান থেকে চলে আসছি এখানে। এই যে এখানে দেখেন কিছু গাছের গুঁড়ি রাখা আছে, এগুলো আসলে গাছ তুলে ফেলা হয়েছে যেগুলো গাছ মারা গেছে। তো এখানেও মানে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। এই যে এখানে এখানে এরকম অনেকগুলো মানে একদম সিরিয়াল বাই পুরাটার মধ্যে রাখা আছে, এই দেখতে দেখেন। যেখান থেকে দেখা যাচ্ছে যেখানে রাখা, এখানে রাখা, ওই দূরে ওইখানেও রাখা আছে। আর এই যে উপর থেকে সুন্দর এই যে ঝাউবনটা দেখা যায় পুরাটা,
মানে আকাশ আর গাছ মিলেমিশে গেছে আর কি। তো এখানে ছোটোখাটো দুই তিনটা দোকানপাট আছে যেখানে আপনারা চা কফি তারপরে কলা টলা বিস্কুট এই ধরনের হালকা পাতলা খাবার যেগুলো ওগুলো খেতে পারবেন। আর ওই যে দেখেন দূরে ওইখানে সিট রাখা আছে, তা আপনারা যারা চান এরকম মানে সিট নিয়ে বিচের ওখানে গিয়ে বসতে পারবেন, বললে তারা ওইখানে নিয়ে দেবে। ভাড়া সেমই, আপনি বিচেও 30 টাকা করে দেবেন, এখানেও 30 টাকা করেই। আর এখানে বড় গ্রুপ নিয়ে আসলে আপনারা এই যে একদম পুরাটা জায়গা জুড়ে বসতে পারবেন। আর এখানে বালুগুলো কিন্তু ওরকম নোংরা না, নোংরা বলতে হচ্ছে মানে আপনি বালুতে কাপড় টাপড় কিছু একটা বিছায় বসতে পারবেন, নাহলে এমনিও বসতে পারবেন। আর যে দূরে দূরে দেখেন গাছের গুড়িগুলা, এখানে আপনারা সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই হলাম আমি, এখন অনেক সকাল, সকাল প্রায় 8টা বাজে। তা 8টার সময় আসলে ঘুম থেকে উঠে আসছি, তো চেহারার অবস্থা এরকম। তো আমার চেহারার দিকে যায়েন না, আশেপাশের সিনারিগুলো দেখেন, এখানে ছবি খুব সুন্দর উঠে। তো আপনারা এখানে আসলে ছবি তুলতে পারবেন খুব সুন্দর। তারপরে একদম নিস্তেজ, শুধুমাত্র ঢেউয়ের মানে ঢেউয়ের আওয়াজ শুনতে পাবেন। তো এরকম একটা জায়গা যদি আসতে চান তাহলে আপনারা এই বিচে আসবেন। ভাড়া তো আমি বলেই দিছি এরকমই নিবে, এর বেশি এখন নিবে না, কারণ এখন প্রায় অফ সিজনের মতোই, এখন হোটেল ভাড়াও কম। আমি কয়েকদিনের মধ্যে কয়েকটা গেস্ট হাউস নিয়ে ভিডিও বানাবো, যেখানে হচ্ছে আপনার মানে রুম ভাড়া কত করে এখন, তো ভাড়া তুলনামূলক কম আছে। তো সেগুলো নিয়ে আমি কয়েকটা ভিডিও করব, মাঝে কয়েকদিন করি নাই, এখন আবার ভাবতেছি শুরু করব ভিডিও। তো আমার আজকের এটা আজকের ভিডিওটা হচ্ছে শাহিন বীচ নিয়ে। আপনারা অনেকে এই বীচ সম্পর্কে জানেন না, তা আমার মনে হলো আপনাদেরকে জানাই, কারণ এত সুন্দর একটা বীচ এখানে আছে আর আপনারা এটা জানেন না। তো এখানে আমার মনে হয় আসা উচিত আপনাদের সবার, কারণ ওই যে যাচ্ছি, আওয়াজ তো পাবেন না, আমি পাচ্ছি, আসলে দেখাও যাবে না এখান থেকে, মোবাইলে তো আর এতটা আসবে না। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, তো সবাই ভালো থাকবেন, আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। তো দ্যাট ইজ